মাজহাব মানা কি, নির্দিষ্ট একটি মাজহাব মানতে হবে কিনা, মাজহাব মানা কি, তার আগে প্রশ্ন মাদ্রাসায় পড়া কি, মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো, না জায়েজ, জায়েজ তো, জায়েজ দরকার আছে না নেই, কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাজহাব মানে কি। মাজহাব মানে হলো মত, আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস, কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস, বুঝি তো সবাই, বোঝেন সবাই, সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়, কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি, ইমাম বুখারি বলেছে তো, আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারির মাজহাব মানলেন, আলবানি বলেছে, আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাজহাব মানা নয়, কোরআন এবং সুন্না মানাটা হলো দিন, তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না, ভালো আলেম ছাড়া, কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানির মাজহাব মানবেন, নাহলে আবদানি আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব মানবেন, নাহলে আবদুল্লাহ বাজারের মাজহাব মানবেন, নাহলে আহমদ শফির মা, একজন না একজনের মানতেই হবে, কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাজহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কীভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এই রকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাজহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না, আমার কাছে এসে ঝগড়া করে হুজুর এই হাদিসটা সহি না, সহি না তুমি কি করে বুঝলে, তুমি তো মুকাল্লেদ, তুমি তো একজন না একজনের কথা মানো, অমুক বলেছে, তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীফ, আরে মিয়া আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লেদ, আমি তো মুস্তাহেদ, কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীফ, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম এই যে ঝগড়া, মাজহাব কোনো দিন না, মাজহাবকে দিন মনে করে না, আমার ইহিয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্না, তবে কোরআন সুন্না মানার জন্য কারোর না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে, নির্দিষ্ট একটা মাজহাব মানতে হবে কি না, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে, কোনো শেরেক একজনের করলে শেরেক অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি, আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয় একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে, মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো নাজায়েজ, আর এক হুজুর, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো, পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে।